মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াক বাংলাদেশ। এতে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের প্রধান মোতাওয়ালি ও ব্যবস্থাপনা পরিচালক এবং হামদর্দ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ও মোতাওয়ালি মোহাম্মদ জামাল উদ্দিন রাসেল। সভাপতিত্ব করেন বিপণন বিভাগের পরিচালক মোহাম্মদ শরীফুল ইসলাম। রাজধানীর বাংলা মোটরে হামদর্দের নগর বিপণন কেন্দ্র চত্বরে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ ও হিসাব বিভাগের সিনিয়র পরিচালক মোহাম্মদ আনিসুল হক। মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশ। সকালে রাজধানীর সিআর দত্ত সড়কে ক্যাম্পে আগতদের বিনামূল্যে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ ও ওষুধ বিতরণ করা হয়। অনুষ্ঠানে হামদর্দ ল্যাবরেটরিজের বিপণন পরিচালক মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কোম্পানিটির প্রতিষ্ঠাতা ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন হামদর্দের উপব্যবস্থাপনা পরিচালক ও মোতাওয়ালি মোহাম্মদ জামাল উদ্দিন রাসেল সহ প্রতিষ্ঠানের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা। মহান বিজয় দিবস উপলক্ষে হামদর্দ ল্যাবরেটরিজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বাংলা মোটরে হামদর্দের নগর বিপণন কেন্দ্র চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ ল্যাবরেটরিজের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন। চল্লিশ বছর থেকে এখানে আমরা ওষুধ বিতরণ করে আসতেছি। ক্যাম্পে আগতদের বিনামূল্যে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ ও ওষুধ বিতরণ করা হয়।